কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। এবার আমরা কোষে দেখি 1.1 এর থেকে এই যে একের অঙ্কগুলো আছে সেগুলো একটু বুঝে করার চেষ্টা করব। কি বলা আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। অর্থাৎ ঠিক তোমাকে আগের যে অঙ্কটা করালাম সেই সেম জিনিস এখানে বলা আছে, এখানে আইডেন্টিফাই করতে বলেছে যে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, আমি এগুলো তুলে নিয়েছি কপিতে, দেখো এটি কি দ্বিঘাত সমীকরণ। এখানে সর্বোচ্চ ঘাত কত রয়েছে, সর্বোচ্চ ঘাত 2। তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত হওয়ার কথা বলেছিলাম, 2। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 2, প্রথম শর্তটা মিলল। দ্বিতীয়, এ বি সিগুলো দেখতে হবে, এখানে এ সমান সমান কত, এ সমান সমান দেখো এক্স এর পাশে সবসময় এ থাকে, এই যে এক্স এর পাশে সবসময় এ থাকে, তাহলে এক্স এর পাশে এখানে কি আছে, কিচ্ছু নেই, অর্থাৎ এক্স এর পাশে 1 আছে, 1। তাহলে এ সমান সমান আমরা পেয়ে গেলাম কি, 1। বি সমান সমান কত, বি সমান সমান -7, বি সমান সমান -7। সি সমান সমান কত, +2। তাহলে এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম। তাহলে এটা কি, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যেমনটি আমাদের করতে বলেছে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এখানে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বুঝতে পারলে। দুই নাম্বারটা, দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা একটু আমাদের সলভ করতে হবে। দেখো এখানে এক্স এর সাথে এই এক্স +2টা গুণ হয়ে রয়েছে, তাহলে গুণ করি, যেমন আছে তেমন লিখে দিই, 7x⁵ মাইনাস এক্স এর সাথে এক্স গুণ করলে কত হচ্ছে, এক্স এর স্কোয়ার, চিহ্ন মাইনাস আর এখানে প্লাস আছে তাই মাইনাস হয়ে গেল মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুসারে। এখানে কি, এক্স এর সাথে 2 মাল্টিপ্লিকেশন হবে, তাহলে প্লাস এবং মাইনাসে হবে মাইনাস, হয়ে যাচ্ছে কত, 2x। তাহলে এখানে আমাকে বলো, এখানে সর্বোচ্চ ঘাত কি 2, এখানে ঘাত 2 আছে, এখানে এক্স এর ঘাত 2 আছে, বাট এটা কি সর্বোচ্চ ঘাত, না, এখানে সর্বোচ্চ ঘাত একটা রয়েছে, কত, 5। তাহলে এটি এখানে সর্বোচ্চ ঘাত 2 নয় 5, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 5। তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, আমি সম্পূর্ণটা লিখলাম না, শুধু না লিখে দিলাম, তোমরা করার সময় পুরোটা করবে, বুঝতে পারলে। এইবার তিন নাম্বারটা, তিন নাম্বারে কি বলছে, এটাও একই রকম একটু আমাদের সলভ করে নিয়ে করতে হবে। 2x এর সাথে x মাল্টিপ্লিকেশন নিয়মে রয়েছে, তাহলে মাল্টিপ্লিকেশন করি, 2x এর সাথে x গুণ করলে x এর স্কোয়ার, আবার বলছি সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম যদি না জানা থাকে তাহলে কমেন্টে জানাও, আমি এক্সট্রা করে একটি সূচকের ক্লাস নিয়ে নেব। 2x স্কোয়ার প্লাস 2 এর সাথে, 2x এর সাথে এখন 5 গুণ হবে, তাহলে 5 দুগুণে 10 x, এবং +1 যেমন ছিল তেমন। তাহলে এবার এখানে সর্বোচ্চ ঘাত কত, দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত, 2, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 2, এবং এবিসি দেখো, এ মানে এখানে কত, 2, বি মানে কত, 10, এবং সি মানে কত, +1, প্লাস লিখতে হয় না, +1, ঠিক আছে। তাহলে এটা কি প্রুফ, এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ক্লিয়ার হলো এটা। এবার চারেরটা, চারেরটা খুবই ইজি, এখানে কোনো ঘাত দেখা যাচ্ছে না তাই কি, না এখানে ঘাত আছে, এখানে ঘাত কত, 1, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত, 1, কিছু না থাকলে সেখানে হবে কত, 1, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 1, সুতরাং এটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, ঠিক আছে। একের সবগুলো করে দিলাম, যদি বুঝতে না পারো কোথাও কমেন্টে জানাও। কোষে দেখি 1.1 এর 2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার +bx + c = 0, এখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় তা লিখি।
এটা একটা জিনিস ঘুরিয়ে বলা আছে, সাধারণ কথা ঘুরিয়ে বলা আছে। কি সাধারণ কথা? তোমরা হয়তো আমার আগের ইন্ট্রোডাকশন ভিডিওটায় বা থিওরি যে ভিডিওটায় সেটা দেখে থাকতে পারো, সেখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম্যাট বলা হয়েছিল। সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম্যাটে কি এই সংখ্যাগুলো লেখা যাবে, এই সমীকরণগুলো আনা যাবে কি না, সেটাই জানতে চেয়েছে। বুঝতে পারলে? তাহলে আমাদের এইগুলো সলভ করে দেখতে হবে যে জেনারেল ফর্ম্যাট অফ কোয়াড্রেটিক ইকুয়েশনে সেগুলো বসে কি না। তোমরা করার সময়, এই ভিডিওটি দেখার সময় বইটি পাশে রাখবে, তাহলে বুঝতে পারবে। আমি এগুলো কপিতে তুলে নিয়েছি, দেখো এগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আসে কি আসে না। ওকে, তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু টু, দুইয়ের দাগের অঙ্ক হচ্ছে। সমাধান করি বা এক্স এই সমান সমানের এই পারে আমরা চলরাশিগুলো রাখার চেষ্টা করবো, এক্সগুলোকে এবং সংখ্যাগুলোকে ওই পারে নিয়ে যাই। তাহলে এখানে মাইনাস ওয়ানটা ওই পারে চলে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কত? ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ানটা এপারে কী কী হয়ে যাচ্ছে? প্লাস ওয়ান। তারপর বা এটা কি, এটা কী আকারে হয়ে গেল? এবার এটাকে যোগ করতে হবে। তোমরা ভগ্নাংশের যোগ জানো সবাই আশা করব। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? এলসিএম এক্স, এক্স আর এখানে গুণ করলে হচ্ছে কত? এক্স এর স্কোয়ার প্লাস এখানে ডিভিশন করলে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লিকেশন করলে হয় ওয়ান, সমান সমান যেটা ছিল পাশে সিক্স প্লাস ওয়ান সমান সমান কত হচ্ছে? সেভেন। বা এবার কী করবো? কোনাকুনি গুণ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্সটা এপারে গুণ ভাগ হয়ে আছে, ওই পারে গিয়ে গুণ হবে সেভেনের সাথে, তাহলে হয়ে গেল কত? সেভেন এক্স। বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেভেন এক্সটা এই পারে রয়েছে সমান সমানের ওপারে, এই পারে নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে? মাইনাস সেভেন এক্স সমান সমান জিরো। এইবার শুধু আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান, এটা ইন্টারচেঞ্জ করলাম, এর জায়গাগুলো ইন্টারচেঞ্জ করলাম। তাহলে এবার তোমরা দেখে বলো, এটা কি দ্বিঘাত সমীকরণ, বহু দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মধ্যে পড়ছে কি পড়ছে না, অথবা আমরা এটাকে কি এই আকারে লিখতে পারবো কি লিখতে পারবো না। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানে সংখ্যা শুধু, এখানেও সংখ্যা রয়েছে। দেখো এখানে এ মানে হচ্ছে ওয়ান, বি মানে হচ্ছে মাইনাস সেভেন, সি মানে হচ্ছে ওয়ান, তাহলে এটাকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি। তাহলে এটা অ্যান্সার হবে যে এই সমীকরণটিকে, এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালার যে সমীকরণ, এই সমীকরণকে এই সমীকরণ আকারে প্রকাশ করা যাবে। ঠিক আছে, পরেরটা, পরেরটা কি বলছে? দেখো এটাকে ফার্স্টে ভগ্নাংশে যোগ করে নিই, যোগ আকারে রয়েছে, এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি, বুঝতে না পারলে কোথাও কমেন্টে জানাবে। এক্স স্কোয়ার যেমন আছে তেমন এখানে বসে গেল। এরপর কোনাকুনি গুণ হবে সেম আগের অঙ্কটার মতো, এক্সটা এদিকে ওপারে গিয়ে কী হয়ে যাবে? এক্স স্কোয়ারের সাথে গুণ, আর এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে কত হয়? এক্স এর কিউব। তারপর আমরা এই পারে জিরো আনতে গেলে এটাকে এই পারে নিয়ে আসতে হবে, এই পারে নিয়ে আসতে গেলে আমরা একটা জিনিস যেটা জানতে হবে, সমীকরণ সাজানোর সময় বড় থেকে ছোট পাওয়ার সাজাতে হয়, তাহলে বড় পাওয়ার এখানে কী রয়েছে? এক্স কিউব, এক্স কিউবটাকে এই পারে আনলে হয়ে যাবে মাইনাস, তাই মাইনাসটা যেহেতু আগে হয়ে যাচ্ছে তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে শুরু করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস থ্রি সমান সমান জিরো। এবার তোমরা বলো এটি কি এই আকারে লেখা যাবে কি লেখা যাবে না, দেখি চেক করে। এখানে এটা এই আকারে লেখা যাবে না, কেমন করে? কেন? একটা জিনিস দেখি এখানে বোঝা যাচ্ছে, সেটা কি? এখানে সর্বোচ্চ ঘাত তিন রয়েছে, তাই এটিকে এই আকারে লেখা সম্ভব নয়। তাহলে লিখে দিই নিচে, এটি সম্ভব নয়। তিন নম্বরের অঙ্কটা দেখি কী করতে হবে। তিন নম্বরের অঙ্কটা দেখতে উদ্ভট লাগছে কিন্তু সহজ, এক্স স্কোয়ার এই যে সিক্স রুট এক্স রয়েছে, মাইনাস সিক্স রুট রুট ওভার এক্স, এটিকে আমরা এই পারে নিয়ে যাব, তাহলে এখানে কী পড়ে থাকছে? শুধু দুই, তাহলে সমান সমান এটা মাইনাস ছিল ওপারে গিয়ে হয়ে যাবে প্লাস, তাহলে সিক্স রুট এক্স। এটাকে আমরা এবার উভয়ের দিকে দেখো, এখানে একটা স্কোয়ার রয়েছে, এখানে একটা রুট রয়েছে, তাহলে এই দুটোকে তুলবার জন্য আমাদের কী করতে হবে? উভয় দিকে বর্গ করতে হবে। এখানে একটা লাইন লিখে দিই, উভয় দিকে
বর্গ করে পাই। তাহলে উভয় দিকে যদি বর্গ করি কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার সিক্স রুট এক্স, এটাকে হোল স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে। এখানে এ মানে কত, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এবং বি মানে হচ্ছে টু। তাহলে এ স্কোয়ার মানে কী হবে, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি। টু এ মানে কত, এ মানে এক্স স্কোয়ার, বি মানে টু, এবং বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার, টু এ স্কোয়ারকে ডাইরেক্ট আমরা ফোর লিখতে পারি। তারপর এটাকে স্কোয়ার করলে কী পাবো, সিক্সকে স্কোয়ার করলে কী পাবো, থার্টি সিক্স, এবং রুট এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যাবে, উঠে গিয়ে শুধু এক্স পড়ে থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই দুয়ে চার, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর, এই মাইনাস থার্টি, থার্টি এক্স রয়েছে এখানে, এটাকে সমান সমান রেপারে নিয়ে আসবো, কী হবে মাইনাস থার্টি এক্স সমান সমান জিরো। তারপর এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর থার্টি সিক্স এক্স, এই লাইনটি তোমাদের না করলেও চলতো, এই ওপরের লাইনটি থেকেই বোঝা যাচ্ছে যে এটি কী, দ্বিঘাত সমীকরণে বসবে কি বসবে না। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত দেখা যাচ্ছে, ফোর, তাহলে এটিকে এই আকারে লেখা সম্ভব নয়। আমি এই জিনিসটা এখানে লিখে দিচ্ছি, সম্ভব নয়। চার নম্বরের অঙ্কটা কী বলেছে, এটাও সিম্পল একটি অঙ্ক, একই রকম। এটি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি এটি ভাঙাই, পাশে ভাঙিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার, তাই ডাইরেক্ট ফোর লিখে দিলাম। তাহলে এখানে আসছে কি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তোমরা কেউ কেউ এটা এখানেও করতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে সাইডে রাফে করে দিলাম। বা এই লাইনটি থেকে এই লাইনটি এসেছে, তাহলে সম্পূর্ণটা এখানে তুলে দেবো, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এখানে কী রয়েছে, এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে এই সবগুলোকে সমান সমান রেপারে আনতে হবে, আমাদের যেটা নিয়ম, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা হয়ে যাবে সমান সমান রেপারে এসে মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস ফোর এক্স, এটা হয়ে যাবে মাইনাস ফোর সমান সমান জিরো। এবার দেখি কোনটা কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না, ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে একটা প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার, তাই এটা কেটে গেল। এইবার এখানে দেখো মাইনাস ফোর এক্স আর এখানে প্লাস ফোর এক্স, এই দুটোও কেটে গেল। এবারে দেখো এখানে প্লাস ফোর মাইনাস ফোর, এটাও কেটে গেল। তাহলে এখানে কী পড়ে থাকছে, এখানে কিন্তু এক পড়ে থাকছে না, খেয়াল করবে জিরো। তাহলে জিরো ইকুয়ালস টু জিরো, এটা কোনো সমীকরণ হলো, আদৌ হলো না। তাহলে এটা হোক কি, সম্ভব নয়। আশা করি কোশ্চেন দেখি 1.1 এর দুইয়ের অঙ্কগুলো তোমরা বুঝতে পারো।